আমরা এখন কথা বলছি রানী ময়নামতি সম্পর্কে। আমরা এখন এখানে বসে আছি, রানী ময়নামতি সম্পর্কে আলাপ করব। এটা খুব ইন্টারেস্টিং একটা ঘটনা। রানী ময়নামতি ছিলেন ওই সময়, দ্যাট ইজ নাইন্থ সেঞ্চুরি বা টেন্থ সেঞ্চুরি, এই সময়টাতে রানী ময়নামতি ছিলেন। তার হাজব্যান্ড মারা যাওয়ার পরে উনি একাই হয়ে গেছিলেন। তখন দুজন মানুষের সঙ্গে তার পরিচয় হয়, তারা দুজনই এখানে চলে আসেন, একজন মৎস্যেন্দ্রনাথ, একজন গোর্খনাথ। এরা দুজন রানী ময়নামতির সঙ্গে বসে একটা নতুন ধারণা, নতুন একটা আইডিওলজি তৈরি করেন বা সৃষ্টি করেন, আর সেটা হচ্ছে এই নাথ সম্প্রদায়ভুক্ত আইডিয়া। রানী ময়নামতিকে নিয়ে অনেক জনশ্রুতি, অনেক জনশ্রুতি রয়েছে, বাট তার মধ্যে একটা জনশ্রুতি সবচেয়ে বড়, যেটা সেটা আমরা শুধু জনশ্রুতি না, ইতিহাসের মধ্যেও পাই, যে সে চলে গেছিলো এখান থেকে, চলেছিল রাজ্য ছেড়ে চলে গেছিলো, কারণ সে এখানে একাই ছিল এবং চলে যায় কার সাথে, আরেকজনের হাত ধরে। সেও ছিল, তার নাম ছিল জলন্ধ্রীনাথ, সেও ছিল এই নাথ সম্প্রদায়েরই একজন, তার হাত ধরে চলে যায়। বোধ করি প্রেম ছিল, দুজনের প্রেম না থাকলে তো একজন একজনের হাত ধরে চলে যেতে পারে না। তারা চলে যায় কোথায় গিয়ে উঠে, জলন্ধ্রীর হিল বলে এটাকে, এটা চন্দ্রনাথ হিল বলি বা জলন্ধরী হিল বলি একই কথা, চন্দ্রনাথ হিল, সেই হিলে ওরা দুজন থাকে অনেকদিন। কতদিন থাকে বলতে পারবো না, কিন্তু আরেকটা ঘটনা এর পরে হয়, সেটা হচ্ছে আমরা আবার পাই তাদের দুজনকে বা তাদের একজনকে। সে হলো ময়নামতি স্বয়ং রংপুরে। রংপুরে একটা জায়গা আছে যেখানে একটা দুর্গ আছে, দুর্গের নাম হচ্ছে ময়নামতি কোর্ট। এখানে জেনে রাখা ভালো যে কোর্ট মানে হচ্ছে দুর্গ, সৈন্যদের নিবাস, সৈন্যরা যেখানে থাকতো তাকে বলা হতো কোর্ট। তো আমরা ধারণা করি যে সেই দুর্গে রানী ময়নামতি বাস করতেন, এবং সঙ্গে হয়তো জলন্ধ্রীনাথও ছিলেন, সেটা আমরা শিওর না, কেমন কোনো জায়গায় লেখা নেই। তো যদি ময়নামতিও থেকে থাকেন তাহলে সে একাই ছিলেন, এবং সেখান থেকে শেষ পর্যন্ত তার ইতিহাস আমরা পাই রানী ঠাকুরানী হিসেবে। রানী ঠাকুরানী মানে তার যে ডিসাইপল ছিল, তারা অনেকেই অনেকে তার সম্পর্কে খবর রাখত, এবং শেষ পর্যন্ত আমরা পাই রংপুরের একটা অদ্ভুত একটা জায়গা, তার নাম হলো ধাপ। সেই ধাপে নাকি তারা, জনশ্রুতি এটা, ধাপে নাকি তারা একটা বিধ্বস্ত একটা ঘরের মধ্যে তারা থাকতো দুজন, এবং তাকে বুড়ি ঠাকুরানী বলে সবাই পূজা করত। এই বুড়ি ঠাকুরানীর নামটা কিন্তু আমাদের নদীর সঙ্গে অ্যাটাচড হয়ে আছে। কোন নদী? রংপুরে যে নদী, সেই নদীর সঙ্গে ওই নদীকে নাম, ওই নদীর নামই ছিল বুড়ি ঠাকুরানী। তার মানে তার ইতিহাস কিন্তু এখানেই আস্তে আস্তে শেষ হয়ে যায়, তারপরে কিন্তু আমরা তার কোনো ব্যাপার খুঁজে পাই না বা কোনো ইতিহাসও খুঁজে পাই না। ওইটাই ছিল তাদের লাস্ট সিম্বল এবং লাস্ট প্লেস। কিন্তু তার সঙ্গে যে ছিল গোরখনাথ, সেই গোরখনাথের কথা কিন্তু আমরা এখানে পাই না, কিন্তু পাই শুধু বুড়ি ঠাকুরানী হিসাবে রানী ময়নামতিকে, এবং সেটাই তার শেষ। তারপরে আমরা কোনো ইতিহাস জানি না, তা আমরা বলতে পারি যে এখানেই আস্তে 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 বিলুপ্ত হয়ে যায় তার নাম, বা নাথ সম্প্রদায় বিলুপ্ত হয়নি, নাথ সম্প্রদায় কিন্তু এরপরে কিন্তু চলে যায় সব জায়গায়, ছড়িয়ে পড়ে, যাওয়া হয় সাধারণত। কোনো একটা আইডিওলজি কোনো জায়গায় যদি হয়, গড়ে ওঠে, সেটা আস্তে আস্তে ছড়ায়, এবং দেখা গেল যারা সৃষ্টি করেছে সেই আইডিওলজি, সেই তারা সৃষ্ট যারা, তারা কিন্তু আস্তে থাকে না, তার জায়গায় চলে যায় এটা ল্যান্ড, ওভার এ ল্যান্ড, লং হিউজ ল্যান্ড। তো এই নাথ বংশ সম্পর্কে বলতে গেলে বলা যায় যে এই যে এটা যে ছড়িয়ে পড়া, ছড়িয়ে পড়ে কোথায় গেল, কার কাছে গেল, কার সঙ্গে অ্যাটাচড হয়ে গেল। তো এখানে যে পরবর্তী যে বংশধারা আমরা দেখি, পরবর্তী যে মানুষটা আমরা দেখি, পরবর্তী জেনারেশন, অ্যাটলিস্ট হয়তো 7-8 জেনারেশন পরে যে সমস্ত নাম আমরা পাই, তাদের মধ্যে কয়েকজনের নাম আমি বলতে পারি। মেইন তার মধ্যে একটা বড় নাম হচ্ছে রবীন্দ্রনাথ। বলা হয় যে রবীন্দ্রনাথও কিন্তু এই নাথ সম্প্রদায়েরই মানুষ, এবং রবীন্দ্রনাথের সঙ্গে আরও কয়েকজন নাথ আছেন, যেমন সতীনাথ গায়ক, ওনার নামও সতীনাথ, ওনারও পরবর্তী আগের বংশ যারা ছিলেন তারা নাথ সম্প্রদায়ের বোঝাই যায়। এবং আমরা এটা থেকে অনুমান করতে পারি যে নাথ নাম যেখানে যেখানে পাওয়া যাবে, নাথ যাদের সঙ্গে নামের সঙ্গে যুক্ত, তাদের সবারই একই রুট, দ্যাট ইজ নাথ সম্প্রদায়। সো এখানে আমরা ওটাই ধরবো, এবং ওটাই চিন্তা করে আমরা এখনও আজকাল চিন্তা করি যে এই ধর্ম আর কত দূর গেছে এবং কোথায় গেছে, কোথায় গিয়ে শেষ হয়েছে। যেটা আমি আগে বললাম, নাথরা কীভাবে কভার দেয়, ম্যাক্সিমাম লোকই হয়তো জানে না, কিন্তু আমি খুঁজে পেয়েছি অনলাইনে, ইন্টারনেটে খুঁজে পেয়েছি, বই ঘাটতে ঘাটতে পেয়েছি যে ওইখানে মানুষরা, এখন আমরা জানি না, ইন্টারনেটে ঘাটলে আমরা খুব জানতে পারবো যে মানুষকে ওখানে কীভাবে কবর দেওয়া হয়। বসিয়ে রেখে মানুষকে, একটা যখন মারা যেত তাকে বসিয়ে রেখে তাকে কবর দিত রাশান সাইডে, ওই সাইডটায়, নামটা আমার মনে নেই। কিন্তু এটা কোত্থেকে এলো? এটা এলো এই নাথ সম্প্রদায় থেকে। নাথ সম্প্রদায়ের মানুষ যারা কবর দেয় তাদেরকে কিন্তু কবর দেয় ওইভাবে, তাদেরকে কবর দেয় মানুষ বসিয়ে রেখে তার উপর মাটি চাপা দিয়ে দেয়, ওটাই কিন্তু নাথ সম্প্রদায়ের নীতি। এবং নাথরা কীভাবে সম্পদশালী হয়ে উঠেছিল পরের দিকে, তার কারণ তারা এখানে পরের দিকে নাথের বংশের লোকজন ওই
পাহারা দিত, কোথায় পাহারা দিত, পাহারা দিত বিশাল অঞ্চল যেখানে মানুষ মারা গেছে, সেখানে পুরো অঞ্চল জমি কিনত, জমি কিনে আস্তে আস্তে পাহারা দিত এবং সেখান থেকে তারা সম্পদশালী হয়ে যায়। এবং অনেক নাচ সম্প্রদায়ের মানুষকে আমরা জানি, মানে ইতিহাস খুঁজলে পাবো যে তারা সম্পদশালী হয়ে গেছিলো পরের দিকে। বাট এখন এই অবস্থায় কিন্তু এখন আমরা পাই নাচদের সমস্ত অঞ্চল, পুরা সাবকন্টিনেন্টের সমস্ত জায়গায় আমরা নাচ সম্প্রদায়কে খুঁজে পাই। এখনও নাচ যুগই আছে, বাংলাদেশেও আছে। এখনও বাংলাদেশে আমরা ঠাকুরগাঁও অঞ্চল, দিনাজপুর অঞ্চলে যদি যাই তাহলে ওখানে দেখবো নাচ কমিউনিটির কিছু লোক আছে ওখানে, ওখানে এখনও থাকে। এখন তারা নিজেরা পূজা করে না, কিন্তু তারা ওই হয়তো গোরক্ষনাথের মূর্তি বানিয়ে বসে রাখে, থেকে বসে রাখে, বসিয়ে রাখে, এবং মৎস্যনাথের ইয়েও বসিয়ে রাখে, মূর্তিও বসিয়ে রাখে, বাট পূজা করে না, পূজা বলে কোনো জিনিস নেই এখানে। এবং গোরক্ষনাথ সম্বন্ধে আরেকটা জিনিস বলবো, সেটা হচ্ছে যে গোরক্ষনাথ যখন নেপালে গেলেন তখন নেপালে গিয়ে কিন্তু সাংঘাতিক রকম ব্যাপার হলো। দ্যাট ইজ, তার এই কথা শুনে, তার এই আইডিওলজি শুনে অনেক লোক তাকে দেখতে এসেছিলো সারা নেপাল অঞ্চলে 8-9টা গ্রাম থেকে। এবং যারা এসেছিলো তারা কিন্তু সব মাথা নত হয়ে গেছিলো এই গোরক্ষনাথের সামনে। এবং আলটিমেটলি গিয়ে দেখা গেলো এরাই কিন্তু কিছুদিন পরেই এই পুরো গোত্রের নাম হয়ে গেলো গোর্খ, গোর্খা। দ্যাট ইজ, আজকাল যে আমরা জানি গোর্খা, এই গোর্খা হলো সেই গোর্খা, গোর্খা জাতি হয়ে গেছিলো একটা, এবং এখনও সেই গোর্খা জাতি আছে গোরক্ষনাথের নামে। এবং আরও কতগুলো ব্যাপার আছে, গোরক্ষনাথ এখন আমরা গোর্খ সাপ বলি, গোর্খ সাপ করতে গেলেও এই তার নামই নাম। এবং অনেক জায়গায় কিন্তু আপনারা দেখতে পারবেন, অনেক জায়গায় গেলে দেখবেন যে তার মূর্তির মতো কী যেন করে আছে, এবং তাকে একটা সাপের উপর একটা সাপ দিয়ে বসিয়ে রেখেছে যে এরা গোরক্ষনাথের পূজা করে, পূজা যেহেতু নাই ওদের মধ্যে, তারপরে কিন্তু এরা পূজা করে এই সাপের পূজা। এবং হিন্দুদের মধ্যে এই সাপের পূজাটা চলে এলো, ও এখনও সাপের পূজা করে, কিন্তু নাচ সম্প্রদায়ের লোকজন কোনো পূজা করে না। এটা আস্তে আস্তে ছড়িয়ে যায়, একটা আইডিওলজি এক জায়গার থেকে ছড়িয়ে অন্য জায়গায় চলে যায়, অন্য ধর্মেও চলে যেতে পারে, সেটাই হয়েছে এখানে। এবং এখানে অনেক রকম ঘটনা আছে, সেই ঘটনা সব ঘটনা বলা যাবে না, তবে এইটুকু আমি বলতে পারি যে নাচ সম্প্রদায়ের লোক এখনও আছে, এখনও সব জায়গায় ঘুরে বেড়াচ্ছে এই সাবকন্টিনেন্টে। আসলে আমাদের দেশে এই নাচ সম্প্রদায়ের সম্পর্কে কেন নিশ্চুপ আমি জানি না, কোনো কারণে কারো দ্বারা, কোনো এক মানুষ, কিছু মানুষ দ্বারা এই জিনিসটা চাপা পড়ে গেছে। এবং একবার যখন চাপা পড়ে গেছে তখন কিন্তু এটা অনেক, যেহেতু পুরনো ছিল, অনেক চাপা পড়ে যাওয়াতে এটা এমন অবস্থা হয়েছে ওটা খুঁড়ে বের করে যে আমি আবার নতুন করে বলবো সেরকম অবস্থা হয়নি। বাট আরেকটা জিনিস বলবো, সেটা হচ্ছে যে এই এটা কিন্তু এখনও পাওয়া যায়, কোথায়, ইন্টারনেট যদি খুঁজি, বই যদি খুঁজি, আমি যখন বই থেকে পেয়েছি কিছু বই পাওয়া যায়, এবং কিছু ইয়েতে পাওয়া যায়, ইন্টারনেটে পাওয়া যাবে অনেক ঘটনা, নাচদের সম্পর্কে ঘটনা সব, এবং সেই ঘটনা থেকে আমি সব ঘটনা বের করেছি। কিন্তু আমাদের দেশে তো অনেক কিছুই ব্যাপার নিয়ে উৎসুক নেই, লোক চায় না, কেউ পড়তে চায় না, জানতে চায় না, আমাদের দেশে কেন এরকম আমি জানি না, কোনো ব্যাপারেই কেউ জানতে চায় না, সবাই নিজেদেরকে নিয়ে খুশি। যাই হোক, এখন এই যে ব্যাপারটা, এই ব্যাপারটা জানতে হলে ইন্টারনেট ঘাঁটতে হবে, বই ঘাঁটতে হবে। আমি যখন 150 বছরের পুরনো বই খুঁজে পেয়েছি, এই খুঁজে পেয়ে সেগুলো পড়ে আমি জানতে পেরেছি যে নাচ সম্প্রদায় কারা ছিল এবং নাচ সম্প্রদায় এখন কী অবস্থা আছে, এখন কোথায় কোথায় আছে। আমরা যারা জানতে চাই, ইচ্ছা করলেই কিন্তু আমরা ইন্টারনেট ঘাঁটলেই কিন্তু পেয়ে যাবো যে নাচ সম্প্রদায় কোথায় কোথায় ছড়িয়ে আছে এবং ওরা কী করছে। কিছুই না, সাধারণ মানুষের মতোই চলে বেড়াচ্ছে, শুধু সম্প্রদায়ের মতো আছে, তাদের নিজেদের কাজ করে বেড়াচ্ছে, বাট অ্যাট দ্য সেম টাইম দে বিলিভ ইন নাথ কমিউনিটি।